উৎসবের মরশুমে ফের উদ্বেগ বাড়ালো হাতির দল। বাঁকুড়ার জয়পুর জঙ্গলে প্রবেশ করলো হাতির দল। 20 থেকে 25টি হাতির একটি দল পশ্চিম মেদিনীপুরের গড়বেতার জঙ্গল থেকে প্রবেশ করে জয়পুর জঙ্গলে। বাসুদেবপুর গুরুর বাসা এলাকায় হাতির অবস্থান। জঙ্গলমহল এলাকায় আউশ ধান কাটতে ব্যস্ত কৃষকরা, মাঠকে মাঠ পাকা ধান রয়েছে। কোনক্রমে হাতি জঙ্গল থেকে বেরিয়ে গ্রামের দিকে চলে এলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন জয়পুর ব্লকের শ্যামনগর পঞ্চায়েতের একাধিক গ্রামের বাসিন্দারা। শুধু শ্যামনগরের মানুষজনই নয়, আতঙ্কে রয়েছেন ত্রিভঙ্গ, বেলসুল, নতুন গ্রাম, বেলিয়াসহ একাধিক গ্রামের কৃষিজীবী মানুষ। প্রত্যেক বছর ধান পাকার সময় দলমার হাতির দল প্রবেশ করে জয়পুর জঙ্গলে, তছনছ করে দেয় ফসলের জমি। এমনকি আর্থিক সাহায্য পর্যন্ত মেলে না বহু সময়। যেটুকু সাহায্য মেলে তাতে করে সংসার চালানো সম্ভব নয়, তাই আতঙ্কে রয়েছেন এবার জঙ্গল লাগোয়া অঞ্চলের বাসিন্দারা। বন দপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে, তার পাশাপাশি মাইকিং করে জয়পুর বন দপ্তরের পক্ষ থেকে এলাকাবাসীকে সজাগ থাকার কথা বলা হচ্ছে। ইতিমধ্যেই ধান পাকতে শুরু করেছে, আর তার মধ্যে হাতির দলের উপস্থিতি বাড়তি আতঙ্ক তৈরি করেছে গ্রামের মানুষজনের মধ্যে। বলছে জমা দিয়েছি, যে কই জিজ্ঞেস করতে যাচ্ছি, বলছে বলছে চেক করে দেখাও কই পয়সা ঢুকলে তো বোঝা যেত। পাশের জঙ্গলই আছে, পাশে ভয় তো আছে। এখন তো আলু লাগানো হয়নি, লাগানো হলে একটু বেশি ভয় লাগবে। কিছু দিত আগে, এখন আর এখন দেয়নি, কয়েক বছর দেয়নি। কোনো ক্ষতি করেছিল প্রায় কাটা দশকের মতো জায়গা ক্ষতি করে দিয়েছিল, কিছু দেয়নি। কোনো কিছুই পাম তীরবঙ্ক। গোদরেজ ইন্টেরিও বর্ধমান শোরুম নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ। ফার্নিচারের উপরে রয়েছে 100% পর্যন্ত ডিসকাউন্ট কুপন জিতে নেবার দারুণ সুযোগ। এছাড়াও রয়েছে প্রত্যেক কেনাকাটার উপর অ্যাসিওর ডিসকাউন্ট। এখানে পাবেন বেডরুম সেট, ডাইনিং সেট, সোফা সেট ও স্টিল আলমিরা, এছাড়াও অনেক কিছু। একেই বলে একই ছাদের নিচে কমপ্লিট সলিউশন। তাই আর দেরি না করে চলে আসুন গোদরেজ ইন্টেরিও বর্ধমান শোরুমে। আমাদের ঠিকানা ভার্সেটাইল এন্টারপ্রাইজ, ডিভিসি মোড়, বর্ধমান। গোদরেজ ইন্টেরিও।